আসসালামু আলাইকুম। হেলপ বিডি 24 চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে কিছু দিক নির্দেশনামূলক কথা আপনাদের সাথে শেয়ার করব বলেই আমি লাইভে আসছি। আমরা অনেকেই এখন একটা টেন্ডেন্সির মধ্যে সীমাবদ্ধ আছে, সেটা হচ্ছে অনলাইনে ইনকাম করব, ইউটিউবিং করব, ফেসবুকিং মার্কেটিং করব, গ্রাফিক ডিজাইন শিখবো, ওয়েব ডিজাইন শিখবো, এই ধরনের অনেক ধরনের মন্তব্য অনেকেই করে থাকে। কিন্তু একটি কথা বলার জন্যই মূলত আমি আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে আপনি ইউটিউবিং করেন, ফেসবুকিং মার্কেটিং করেন, আর ভিডিও এডিটিং করেন, আর যেটাই করেন, আপনার কি ধৈর্য আছে টেবিলের সামনে, কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকার? আপনি যদি ঘন্টায় মিনিমাম প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকতে পারেন কিংবা ল্যাপটপের সামনে বসে থাকতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারবেন। আপনি কোম্পানির চাকরি করেন কিংবা আপনি যে যে প্রফেশনে আছেন সেটার একটা রুলস এবং নিয়ম নীতি আছে, সেটা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা, আর মার্কেটিংয়ে যারা চাকরি করে তাদের কোনো সকাল 8টার সময় বেরোনোর টাইম আছে কিন্তু যাবার টাইম নেই, বাসায় যাওয়ার কোনো টাইম নেই। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে সরাসরি ক্লিয়ারভাবে কথা বলছি, আপনি অনলাইনে কাজ করুন, সমস্যা নেই, আপনি যেটাই আপনার যে সাবজেক্টটা পছন্দ সেটাই আপনি করবেন, কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে, ঘন্টার পর ঘন্টা কম্পিউটার সামনে বসে থাকার মানসিকতা থাকতে হবে। এটা যদি থাকে তাহলেই আপনি অনলাইনে কাজ করতে পারফেক্ট হবেন। তো আজকে আমাকে অনেকেই অনেক ধরনের ইমেল করেছে এবং কমেন্টস করেছে যে ভাইয়া আমি তো অনলাইনে কাজ করতে চাই, আমি একটা ল্যাপটপ কিনেছি এবং আমার একটা ভালো স্মার্টফোন আছে, তা আমি কোন বিষয়টা নিয়ে শুরু করব। তা আমি তাকে প্রথম আমি মেসেজেও লিখছি এবং কমেন্টসও করেছি যে আপনি কি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা কম্পিউটারের সামনে কি বসে থাকার ক্ষমতা আছে, সেইটুকু অ্যাবিলিটি আপনার আছে? তখন উনি বলে, না ভাই আমার তো এত সময় নাই, আমি তো পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি করতে চাচ্ছি। আমি, হ্যাঁ পড়াশোনার পাশাপাশি তুমি করতে পারবা, কিন্তু পড়াশোনা করবা, কিন্তু পড়াশোনা পড়াশোনাটা আগে তোমার ফার্স্ট সাবজেক্ট থাকবে, সেকেন্ড সাবজেক্ট থাকবে ইনকাম। কারণ তুমি যদি এই ইনকামের ধান্দায় যদি পড়াশোনাটা নষ্ট করে দাও তাহলে কিন্তু তোমার লাইফটা শেষ। তো আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো একটাই, যে পড়াশোনা করবেন, ছাত্রদের জন্য অনলাইন কাজ ঠিক আছে, সব ঠিক, কিন্তু আপনি কাজ করেন, কিন্তু আপনার নিজের যেটা মেইন কাজ, যেটা আপনার ভবিষ্যৎ গড়ে দেবে, সেটা ঠিক রেখে তারপরে পার্ট টাইম হিসেবে অনলাইনে কাজ করবেন। অনলাইন বিষয়টা হচ্ছে টোটালি একটি সহজ একটি কাজ, কিন্তু অনেকেই অনেক ধরনের নিয়ে কথাগুলি বলে থাকে। তবে আমি একটা কথা আপনাদের আবারও বলবো, বাংলাদেশে অনেক অনলাইন টিউটোরিয়াল বা অনেক ইনস্টিটিউট আছে যেগুলো সঠিক পন্থাভাবে আপনাদের বিভিন্ন ধরনের কাজ শিখাই দিচ্ছে, কিন্তু সেটা তারাও এই একই কথা বলবে যে আপনাকে ধৈর্য ধরে ঠিক শিখতে হবে, প্লাস আপনার ওই ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা স্মার্টফোন সামনে বসে থেকে শুধু ফেসবুক কিংবা ইউটিউবে গান দেখলে হবে না। আপনার যে টপিকসটা দেওয়া হবে, আপনার যে টপিকসটা আপনি নিজের কাছে পছন্দ সেটা সম্বন্ধে রিসার্চ করতে হবে এবং কাজ করতে হবে। এক কথা, রাত জাগতে হবে, যে রাত জাগতে পারে, যার রাত জাগার মানসিকতা আছে তার জন্যই আউটসোর্সিং। কারণ আমি তো বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের যে টাইমটা কিন্তু বহির্বিশ্বে সেই টাইমটা তো অ্যাডজাস্ট নয়। আপনি ম্যাক্সিমাম কাজ করবেন হচ্ছে আমেরিকা, ইউকে, লন্ডন, এদিকার ওদিকার টাইম বাংলাদেশ থেকে মিনিমাম 8 থেকে 12 ঘন্টা ডিস্টেন্স। তো এই মানসিকতা যদি থাকে তাহলে আপনি অনলাইনে গেইন হতে পারবেন। আর এক কথা, আপনি কাজ করেন, কাজকে কখনো যে কারণ বর্তমান যে জিনিসগুলি সৃষ্টি হচ্ছে তার একটি কথা আসলে বললে আপনি কি মনে করবেন জানি না, তবু বলছি, সেটা হচ্ছে বাংলাদেশে আগামী 5 বছর পর বাংলাদেশে চাকরি থাকবে কিনা গ্যারান্টি নেই, কারণ বাংলাদেশে শিক্ষিতর হার বেশি কিন্তু কর্মসংস্থান কম। আমরা এই যে আমাদের সে সন্তান সন্ততিদের নিয়ে আশা করি যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আরে ভাই আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান,
পড়াশোনা করাবেন, তারপরে শেষে যে কর্ম পাবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। কারণ বাংলাদেশে বর্তমান হাজার হাজার লোক ডাক্তার ইঞ্জিনিয়ার বাসায় বসে ঘুমাচ্ছে কিন্তু কোনো কর্ম পাচ্ছে না, বিসিএস কমপ্লিট করে বিসিএস পাশ করার পরও কর্মসংস্থান পাচ্ছে না, কারণ বাংলাদেশে কর্মসংস্থানের খুবই অভাব। তাই আপনারা যখন ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন তা আসবেন, কিন্তু ওই যখন পড়াশোনা যখন করেছেন 5 ঘন্টা 10 ঘন্টা টেবিলের সামনে বসে থেকে কাজ পড়াশোনা করেছেন, এটাও তাই। আপনি বাসায় থাকবেন, আপনার স্বাধীনতা আছে, আপনার প্রয়োজনীয় কাজ সেরে যতটুকু আপনি সে একটা 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 ক্লাস রুটিন যেভাবে করেছেন এইভাবে ক্লাস রুটিন করবেন যে আমি হ্যাঁ প্রতিদিন রাত 10টা থেকে রাত 2টা অথবা সকাল সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত এই কাজটা করব। বর্তমান সর্বশেষ একটি কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে না সারা পৃথিবী এখন করোনা ভাইরাসে আক্রান্ত। আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা নিয়ে খুব চিন্তিত আছি, তো সবাইকে রিকোয়েস্ট করবো সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন। তো ঠিক আছে, গুড বাই।